মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, ভূপেন হাজারিকার এই মনুষ্যত্বের, ইউনিভার্সাল ব্রাদারহুডের অপূর্ব মেসেজ নিয়ে শুরু করছি আজকের এই চ্যানেল ইংলিশ উইথ এসডি ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস। আর আজকের এই ভিডিওতে আমরা এই মনুষ্যত্বের ভাব, এই ইউনিভার্সাল ব্রাদারহুড, মানুষের ভাতৃত্বের ভাবটা নিয়ে এই ক্লাসটা করব। তো তার জন্যই শুরুতেই বলে দিলাম যে মানুষ মানুষের জন্য। স্বাগত জানাই টু মাই চ্যানেল ইংলিশ উইথ এসডি ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস। আজকালকার যুগে আমরা দেখি মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহানুভূতি, মানুষের সেবা, এগুলো সব কোথাও হারিয়ে যাচ্ছে। খালি ক্ল্যাশ, সব রকমের ডিসক্রিমিনেশন, কালার ডিসক্রিমিনেশন, কাস্ট ডিসক্রিমিনেশন, সব রকমের যুদ্ধ, একজন আরেকজনকে পছন্দ না, দেন ওয়ার্স হর। এই যে কয়েকদিন আগে মিজোরাম এন্ড আসামের মধ্যে একটা যুদ্ধ হইল, সো এইগুলো কেন, ওয়াই? বিকজ মানুষ একজন আরেকজনের প্রতি সহানুভূতি হারায়, একজন আরেকজনের প্রতি প্রেম, ভালোবাসা, প্রীতি, সব ভাতৃত্ব সব হারাইয়া ফেলে। কিন্তু এটা কেন হওয়ার কারণ আমরা ভুলে যাই যে সব মানুষই সেম, সব একজন আরেকজনের জন্যই, মানুষ মানুষের জন্য, সব মানুষ এক। আর এই বিউটিফুল মেসেজটা, এই বিউটিফুল থিমটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা হইব, যার জন্য আমি এই জিনিসটা প্রথমেই কইলাম। আর এই জিনিসটা আমি চাই তোমরা সবাই ভাবো যে আমাদের মধ্যে ওয়াই সো মাচ ডিসক্রিমিনেশন, এত এত ডিফারেন্স কেন মানুষ মানুষের মধ্যে, যার জন্য ঝগড়া ছোটাটি হয়, দেন যুদ্ধ হয়, সবকিছু হয়। তো তোমরা এটা নিয়ে ভাবো। ইন দ্য মিন টাইম লেট আস বিগিন মাই ভিডিও। অনেকদিন পর দেখা হচ্ছে, কারণ কিছু আপস এন্ড ডাউন গেল সবারই, কোভিড ফেজ, দেন এক্সামস হলো। অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি আমার ক্লাস 9-10 এর ভাই বোনদেরকে যারা ভালো মার্কস নিয়ে পাশ করেছো, ম্যাট্রিক স্টুডেন্টসদেরকে স্পেশালি। আশা করি সবার খুব ভালো হয়েছে। কারো যদি মন মতো হয়েও নেই, কোনো অসুবিধে নেই, তুমি খালি নিজের কনসেপ্ট ক্লিয়ার করো সবাই, এন্ড ইউ হ্যাভ টু বি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট, তোমরা কি করতে চাও বা তোমরা কতটুকু শিখেছো, ওইটাই ম্যাটার করে। মার্কস সবসময় ম্যাটার করে না, কিন্তু শিখাটা ম্যাটার করে, যাতে ফিউচারে জগতের মঙ্গলটা তোমরা করতে পারো। ওকে, এন্ড আই এম হ্যাপি কি আমি এই এক্সাম ফিজের আগেই ক্লাস 9-10 এর যেটা রিডিউসড সিলেবাস ওইটা শেষ করে দিয়েছিলাম। দ্যাট ইজ ওয়াই মাঝখানে একটু গ্যাপ নিলাম 2 মান্থসের মতো, বিকজ রিডিউস সিলেবাস ইজ অলরেডি ওভার। কিন্তু এখন উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য লেন্দি সিলেবাস এজ ওয়েল। আগের যেটা সিলেবাস ছিল, মানে কোভিড হওয়ার আগে যেটা অরিজিনাল ক্লাস 9-10 এর সিলেবাস, ওইটাতে তো আমাদের কমপ্লিট করতেই লাগবে, বিকজ দ্যাট ওয়াজ দ্য অরিজিনাল ওয়ান। তো ফিউচারে তো কোভিডও আস্তে আস্তে কমছে, পুরোটাই কমে যাবে, তখন আবার সেই সিলেবাসটা আসবে, ঠিক আছে? সো আমি ভাবলাম যে 9-10 এর একটা পার্ট শেষ হলো, তো এখন আমি আবার 9-এ ফিরে যাই, গিয়ে আমার 9-এর ভাই বোনদের জন্য যেগুলো চ্যাপ্টার রিমেইনিং ছিল, যেগুলো কোভিড হওয়ার আগেও ক্লাস 9-এর সিলেবাসে ছিল, ওইগুলো একটা একটা করে পড়াই। গ্রামার মোটামুটি সবকিছুই আছে, তো গ্রামার মোটামুটি আমার সব পড়ানোই শেষ, কিন্তু মেইন টেক্সট গুলো। তো ক্লাস 9-এর ভাই বোনরা, দিস ভিডিও ইজ ফর ইউ। আর ইফ ইউ রিমেম্বার, তোমাদের তো দুইটা বই আছে কোর্সে, ওয়ান ইজ বিহাইভ, যেটা মেইন টেক্সট বুক। তো বিহাইভ এর মধ্যে তোমার যা যা, মানে কোভিড এর রিডিউসড সিলেবাসে যা যা ছিল না, এটার উপরে আমার একটা ভিডিও আছে, তোমরা দেখতে পারো, অনেক আগের ভিডিওটা, এবার দ্য রিডিউসড কারিকুলাম। তো নো ম্যান আর ফরেন, এই চ্যাপ্টারটা ওয়াজ নট ইনক্লুডেড ইন দিস রিসেন্ট রিডিউসড সিলেবাস। আর দ্য বন্ড অফ লাভ, এই দুটো চ্যাপ্টার, মানে দিস ওয়ের দেয়ার আর্লিয়ার, আগে ছিল অলওয়েজ 9-এর সিলেবাসে, বাট এখন এগুলোকে রিডিউস করা হয়েছিল বিকজ অফ করোনা, ফ্রম দিস বুক বিহাইভ। ওকে, আর তোমার যেটা সাপ্লিমেন্টারি রিডার, দ্যাট ইজ মোমেন্টস, মোমেন্টস এর ক্লাস 9 এর বই থেকে যেগুলো বাদ দেওয়া হয়েছিল, ওয়েদারিং দ্য স্টর্ম ইন এরসামা আর এ হাউস ইজ নট এ হোম, সো দিস টু আমরা পড়ব। ওকে, নাও আজকে আমি ভাবলাম যে লেট আস বিগিন উইথ এ ভেরি লাভলি পোয়েম, যেটা তোমার বিহাইভ বইয়ের, নো ম্যান আর ফরেন, মানে কোনো মানুষই ফরেন না, কোনো মানুষই আলাদা না, সব মানুষ সেই। তো এই যে ইউনিভার্সাল ব্রাদারহুড বা ভ্রাতৃত্বের যেটা মেসেজ, ওইটাই এই কবিতাটা বহন করে। দ্যাট ইজ ওয়াই আমি শুরু করলাম এই ভিডিওটা ওই সুন্দর ভূপেন হাজারিকার লাইন দিয়ে। সো বিফোর আই মুভ অন টু দ্য পোয়েট এন্ড দ্য পোয়েম, আমি চাই তোমরা দেখো, এটা তোমাদের বইয়ে পেজ নাম্বার 81 আছে, নো ম্যান আর ফরেন। ওকে,
It is from the Beehive book and a very 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 lovely poem jeta theke amra onek kichu shikhbo janbo and so much to learn and spread from this poem thik ache and this poem is written by none other than James Kirkup okay he was an English poet translator and travel writer he is James Kirkup no men are foreign tar mane ki bideshi ekhane foreign bolte khali bideshi bujhay na ফরেন বলতে বোঝায় যে আনইকুয়াল মানে অন্য অন্য দেশের অন্য জাতির কোন মানুষের অন্য না বা আলাদা না ডিফারেন্ট না ডিসক্রিমিনেট করা উচিত না বিভাজন করা উচিত না সব মানুষই সমান ওইটা বোঝায় টাইটেলটা ওকে দেখো আমি লিখছি দ্য টাইটেল অফ দ্য পোয়েম মিন্স দ্যাট অল মেন আর সেম সব মানুষ সমান জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে অল মেন আর সেম দ্য পোয়েট ওয়ান্টস টু প্রমোট দ্য সেন্স অফ ইউনিভার্সাল ব্রাদারহুড হ্যাঁ ভাতৃত্বের ভাবটা সবের মধ্যে আনার চেষ্টা করে কররা জেমস কিরকপ হুইচ নেভার গিভস ওয়ে টু ওয়ার্স অর এনি কাইন্ড অফ ডিসক্রিমিনেশন এমন একটা সবের মধ্যে একটা ভাই ভাই ভাব সবের মধ্যে একটা নিজে নিজস্বত্বর ভাব যেটার ফলে কোনো যাতে যুদ্ধ কোনো রকম ডিসক্রিমিনেশন কিচ্ছু যাতে না হয় ওইটা এই কবি চেষ্টা কররা ওনার কবিতার থ্রুতে আমাদের আমাদেরকে বোঝানোর ওকে So, in the language important, James Kirkup was an English poet translator. The title of the poem means that all men are same. The poet wants to promote the sense of universal brotherhood, which never gives way to wars or any kind of discriminations. ঠিক আছে? তো এই রকম ভাতৃত্ব যদি আমাদের সবার মধ্যে এসে যায় তাহলে তো কোনো রকমের খারাপ কিছু হইবই না কারণ সবাই নিজেরে এক মনে করবো সবাই নিজেরে ভাই বোন মনে করবো কত ভালো লাগবো ঠিক না আচ্ছা তো এখন কবিতাটা আমি স্ট্যান্ডা ওয়াইজ প্রথমে যখন রিড করব তখন স্ক্রিনের মধ্যে দেখাইবো এন্ড আফটার দ্যাট আই এক্সপ্লেইন ওকে ছোট ছোট একদম এটা বেশি সময় লাগবো না ভেরি লাভলি পোয়েম এন্ড ওয়ার্ড মিনিংস আই উইল টেল ইউ লাইন বাই লাইন ইউজুয়ালি তোমার এই কবিতার থেকে দুই মার্ক বা তিন মার্ক আসে ম্যাক্সিমাম ঠিক আছে এত টাফও না এক মার্কের কোয়েশ্চেনই বেশিরভাগ তো 2018-19 এর কয়েকটা কোয়েশ্চেন আমরা ডিসকাস করবো এট দ্য এন্ড অফ দিস ভিডিও তো প্লিজ আমার ক্লাস নাইনের ভাই বোনরা ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড যাতে কবিতাটা ভালো করে বুঝতে পারো আর যা কোয়েশ্চেন আছে ইউ ক্যান আনসার ওকে সো লেট আস বিগিন উইথ দ্য ফার্স্ট অ্যান্সার Remember, no men are strange, no countries foreign, beneath all uniforms a single body breathes. Like ours, the land our brothers walk upon is earth like this in which we all shall lie. So first stanza that he is telling, the poet is telling, je kuno manushi foreign na, bideshi kuno manushi na, shob amar shodeshi. Chahe she Pakistaneri hok, chahe she Sri Lankari hok, chahe she jai hok, shob shoman. আমরাই খালি জায়গায় জায়গায় ভেদভাব করি আর মানুষদেরকে আলাদা করি নো মেন আর স্ট্রেঞ্জ কোন মানুষ স্ট্রেঞ্জ না অনেক সময় আমরা কোন ট্রাইবাল বা এরকম যেমন দিল্লির দিকে অনেক ট্রাইবাল মানুষ বা আসামের মানুষদেরকে মানে ভেদভাব করা হয় যে না ওরা অন্য দেশের এই সেই মানে বাজেভাবে কমেন্টস করা হয় তো এটা খুবই খারাপ জিনিস আমরা সবাই বেসিক্যালি সেম আমরা কেউ বিদেশি না আমরা সবাই এক বিনেট অল ইউনিফর্মস সব ইউনিফর্ম আমরা আলাদা আলাদা ইউনিফর্ম পরি ঠিক যেমন ইন্ডিয়ান আর্মির আলাদা ইউনিফর্ম পাকিস্তানি আর্মির আলাদা ইউনিফর্ম ইউনিফর্মের নিচে কিন্তু বডি কিন্তু সবার সেম ঠিক না যেটা তোমার আগুন জল মাটি তারপরে হাওয়া বাতাস এইসব দিয়েই সব সবার বডি বানানো ওয়াটার দিয়ে লাইক আওয়ার্স আমার আমার যেরকম যা দিয়ে বডি বানানো একটা পাকিস্তানিরও সেম দিয়ে বডি বানানো একটা চাইনিজ মানুষেরও সেম দিয়ে বডি বানানো দ্য ল্যান্ড আওয়ার ব্রাদার্স ওয়াক আপন ইজ আর্থ লাইক দিস তো আমার বিভিন্ন দেশের যারা মানে যে মাটিতে সবাই হাঁটে সব মানুষ সবার কিন্তু সেম মাটি যে মাটি আমার ওই মাটি ওদের ইন হুইচ উই অল শ্যাল লাই এই লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট তার মানে আমরা মারা যাওয়ার পরে সবাই কিন্তু এই পৃথিবীর ভিতরেই ঢুকবো তো এই পৃথিবীর ভিতরে উপরে আমরা হাঁটি সেম পৃথিবীর উপরে আমরা হাঁটি সেম পৃথিবীর থেকে আমরা জন্ম নেই আর সেম পৃথিবীর ভিতরেই আমাদের যত অবশিষ্ট যা থাকবো আমরা জ্বালানি হোক আর আমাদেরকে কবরই করা হোক এইখানে মানে খ্রিস্টান তো উনি মাটির নিচে গাড়িয়ে রাখা যেটা গ্রেভ ইয়ার্ডে ওইটা বুঝাই না যে আমরা সবাই মাটির সঙ্গে মিশবো এক না একদিন তাহলে কিসের ভেদ ভেদাভেদ কিসের ভেদাভেদ আমরা যাই ইউনিফর্ম পরি যা যা ভগবান যে ভগবানকে ফলো করি যে রকমের বিশ্বাস করি যে জিনিসে কিন্তু আমাদের ভিতরের শরীরটা সবার সেই সবার রক্ত মাংসে গোড়া সবাই আর সবাই এই পৃথিবীতেই হাঁটি এই পৃথিবীর থেকেই আমাদের জন্ম আর এই পৃথিবীতেই আমরা মিশবো তাইলে কেমন করে সামওয়ান ক্যান বি ফরেন কেউ কেন বিদেশি হইব
আর আমরা এই যে ল্যান্ড প্রপার্টি এগুলা নিয়ে আমরা ঝগড়া করি, এই বাউন্ডারিটা আমার, এই প্রপার্টিটা আমার, তো ঠিক আছে তুমি কেন আমার প্রপার্টিতে আইলা, ওই তো ঝগড়া দরবার, চাহে সেটা নেইবার্স এর মধ্যেই হোক আর সেটা একদম ইন্ডিয়া পাকিস্তানের মধ্যেই হোক। কিন্তু আমরা যদি ভাবি যে সব এক, সব সমান, তখন তো কোনো প্রবলেমই নাই, তখন কেউ বিদেশি নাই, তখন কোনো জমি নিয়ে দরবার নাই, কারণ যে জমিতে আমার জন্ম আমার মৃত্যু সেই জমিতেই তোমার জন্ম তোমার মৃত্যু, সব সমান। তো এই মেসেজটা উনি এই ফার্স্ট স্ট্যানজাতে দিরা যে আমরা সব এক, সবার জমি এক, সবাই যেখানে জন্মি এখানে মারা যায়, তো নো ওয়ান ইজ স্ট্রেঞ্জ, নো ওয়ান ইজ ফরেন, আর সবার ইউনিফর্মের ভিতরে সেম বডি সেম রক্ত মাংস দৌড়ায়। ওকে, চলো এখন দেখি সেকেন্ড স্ট্যানজা। They too aware of sun and air and water are fed by peaceful harvests, by wars long winter starved, their hands are ours, and in their lines we read a labor not different from our own. এই স্টেনজাতে আবার কবি কইয়া যাইরা যে সব মানুষ সমান, আমি যে সূর্য চন্দ্র জল ভোগ করি আমার অন্য দেশের রাও সেম, অন্য জাতির রাও সেম, দে টু এভার অফ সান এয়ার ওয়াটার সবই সমান ভাবে আমরা নিয়ে সবাই, আর ফেড বাই পিসফুল হারভেস্ট, আর পিসফুল হারভেস্ট বাই ওয়ার্স লং উইন্টার স্টার্ভড, তো ওরাও যখন মানে যুদ্ধ হয় ওদের দেশে তখন ওরা স্টার্ভ করে, মানে ক্ষুধার্থে কষ্ট হয় ওদের দেশে, খাওয়া খাদ্যের টান পড়ে, আবার ওদের দেশে যখন যুদ্ধটা সমাপ্ত হয় তখন আবার পিস আসে, পুরো সেম সবার এক্সপিরিয়েন্স, দেয়ার হ্যান্ডস আর আওয়ার্স এন্ড ইন দেয়ার লাইন্স উই রিড এ লেবার নট ডিফারেন্ট ফ্রম আওয়ার ওন। তো উনি কইরা যে ওদের হাত আমাদের হাত সব সমান, সব একভাবে ফসল ইয়ে করে রোপণ করে, এন্ড এ লেবার নট ডিফারেন্ট ফ্রম আওয়ার ওন, আমরা যেরকম কষ্ট করি ওরা ওই রকম কষ্ট করে। মানে কবি মেইনলি এই যে যুদ্ধ টুদ্ধ হয় বিভিন্ন দেশে বিভিন্ন ডিসক্রিমিনেশনের ফলে, ওইটা কইরা যে যুদ্ধের ফলে কারো ভালো হয় না, যুদ্ধের সময় আমাদেরও কষ্ট হয় ওদেরও কষ্ট হয়, যুদ্ধ শেষ হইলে আমরাও পিসফুল থাকি ওরাও পিসফুল থাকে, তো সব এগুলো যদি সব রকমের ভেদাভেদ নষ্ট হয় তখন যুদ্ধ হইব না, কোনো কষ্ট হইব না, ঠিক না? তো এই ভাবটা হইলো সেকেন্ড স্ট্যানজাতে। এখন যাই থার্ড স্ট্যানজাতে। Remember, they have eyes like ours that wake or sleep, and strength that can be won by love. In every land is common life that all can recognize and understand. Third stanza te uni koira je amar jerokom chok, ami jerokom ghumai, ami jemon ghum theke uthi, thik sherokom bhabe amar shotru o uthe, mane jare amar shotru mani, she ki ashole amar shotru howa uchit na sheo ki amar motoi ekta manush, ha? We have eyes like ours that wake or sleep and strength that can be won by love. তাহলে কইরা যে আমার শত্রুকে তো আমি ভালোবাসার থ্রুতে উইন করতে পারি। একটা খুব ফেমাস লাইন আছে যে ডার্কনেস ক্যান নট টেক অ্যাওয়ে ডার্কনেস, অন্ধকার অন্ধকারকে নিয়ে যেতে পারে না, কিন্তু অনলি লাইট ক্যান টেক অ্যাওয়ে ডার্কনেস, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ভালোবাসার থ্রুতে উই ক্যান অ্যাকচুয়ালি লাইক রিমুভ অল সর্টস অফ এনিমিটি, সব রকমের দুশ্মনী শত্রুতা আমরা ভালোবাসার থ্রুতে অ্যাকচুয়ালি দূর করতে পারি, কারণ মানুষ মানুষকে ভালোবাসে, ওইটা এই কবিতার মেইন মেসেজ। ইন এভরি ল্যান্ড ইজ কমন লাইফ দ্যাট অল ক্যান রেকগনাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। তো কবি বলে যে সব পৃথিবীর সব মাটির মধ্যে, সব জায়গার মধ্যে, সব দেশের মধ্যে মানে একটা কমন লাভ আছে, একটা ভালোবাসা, মানুষের মানুষের জন্য ভালোবাসা, যেটা কিন্তু সবাই বুঝতে পারে, যার জন্য কোনো ওয়ারের দরকার নাই, যুদ্ধের দরকার নাই, কোনো শত্রুতার দরকার নাই, এইটা যদি সবাই বুঝে তাহলে কোনো শত্রুতা থাকবই না, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রপার্টি নির্বিশেষে সবাই এক সবাইকে ভালোবাসবো, ঠিক আছে? তো শত্রুতা করিয়া যুদ্ধ না করিয়া যদি আমরা লাভের রাস্তাটা চুজ করি তখন কি সবকিছু সুন্দর হয়ে যায় না? তোমরাও ভাবো, আর কবির চায় কবি চান যে তোমরা এটা চিন্তা করো আর এইটার ব্যাপারে ভাবো, সো দ্যাট লাভ এন্ড পিস ওয়ার্ল্ড কে রুল করে। চলো দেখি এখন নেক্সট স্টেনজা। Let us remember, whenever we are told to hate our brothers, it is ourselves that we shall dispossess, betray, condemn. Remember, we who take arms against each other. The fourth stanza, the poet is telling that when we hurt someone, আমরা যখন কোনো মানুষের খারাপ করি বা আমরা যখন কোনো দেশের আর্মির খারাপ করি বা আমরা যখন কোনো অন্য রিলিজিয়ানের মানুষের খারাপ করতে চাই বা খারাপ ভাবি, তখন অ্যাকচুয়ালি আমরা নিজেরই খারাপ করি, নিজেরই নিজের লেভেলটা ডাউন করি, নিজের যে মনুষ্যত্ব সেটাকেই আমরা নষ্ট করি, ঠিক না? কেউ যদি খারাপ কাজ করেও তো আমি কি তার মতো হয়ে যাবো? মোটেও না, আমার ওটা ভালোবাসা দিয়ে সেটা ঠিক করা উচিত। চলো দেখি, Let us remember, whenever we are told to hate our brothers, it is ourselves that we shall dispossess. Dispossess for the word to tumar, dip
ডিপ্রাইভ মানে বঞ্চিত করা। তো কবি বইরা যে আমরা যখন কাউকে মানে কোনো রিলিজিয়াস কারণে বা কোনো দেশ কোনো প্রপার্টির কারণে আমরা যখন যুদ্ধ করি বা অনেক রেষারেষি করি তখন আমরা অ্যাকচুয়ালি নিজেরাই বঞ্চিত করি। When we hate our brothers, আমরা যখন অন্য দেশের কাউকে হেট করি বা অন্য রিলিজিয়নের বা অন্য কাস্টের কাউকে হেট করি, অন্য ক্লাসের কাউকে হেট করি, তখন অ্যাকচুয়ালি আমরা উই আর হেটিং আওয়ার ওন ব্রাদার্স, নিজের ভাইদেরকেই হেট করি আর আমরা, আর যার জন্য আমরা নিজেরাই বঞ্চিত করি মনুষ্যত্ব থেকে। ওকে, বিট্রে কন্ডেম, আমরা নিজেকেই বিট্রে করি, নিজেকেই ব্লেম করি। কন্ডেম মানে ব্লেম, বিট্রে তো জানোই। রিমেম্বার উই হু টেক আর্মস এগেইনস্ট ইচ আদার, তৈরি করে যে আমরা যে একজন আরেকজনের প্রতি মানে ইয়ে উঠাই, আর্মস উঠাই, বিভিন্ন তোমার বন্দুক তলবার এইসব যে আমরা উঠাই একজন আরেকজনের প্রতি, এটা কি হইলো? এটার মানে তো একজনের প্রতি উঠানো মানে আমার নিজের প্রতি উঠানো, কারণ সে আমার ভাই, সে একই রক্ত মাংসে গোড়া, সে একই মানুষ যার প্রতি আমার সহানুভূতি, আমার ভালোবাসা থাকা উচিত। ঠিক আছে, তো ওইটা ওইটা আবার কন্টিনিউ হয় ফিফথ স্ট্যান্ডার্ডে, লাস্ট স্ট্যান্ডার্ডে, যেটা চলো এখন আমরা রিড করি। It is the human earth that we defile, our hells of fire and dust outrage their innocence of air that is everywhere our own. Remember, no men are foreign and no country is strange. This stanza is a continuation of the earlier stanza. যেখানে উনি কইরা যে মানে আমরা যদি এরকম শত্রুতা করি, ভেদাভেদ করি, তখন কি হইব? তখন আমরা নিজেরাই নিজে শেষ করব। It is the human earth that we defile. নির্বিশেষে আমরা যখন খালি ভেদাভেদ করবো তখন আমরা নিজের পৃথিবীরই নিজে আমরা দূষিত করবো, ডার্টি করবো, পলিউটেড করবো। এই পার্টটা ইম্পর্টেন্ট, যেটাতে কোয়েশ্চন আসছিল যে কি করবো আমরা এজ এ রেজাল্ট অফ ওয়ার, হোয়াট হ্যাপেন্স এজ এ রেজাল্ট অফ ওয়ার, উই পলিউট দিস আর্থ। Our hells of fire and dust outrage the innocence of air that is everywhere our own. To mane noroker moto jolbo, fire and dust outrage the innocence of air. Outrage the innocence kothar ortho mane by the purity of prithibir je shuddhota ba purity, ha manushyotter je shuddhota seta ar thakbo na, because amader noroker moto je gulo amader fire and dust mane shob rokomer kharap chinta, dushito chinta dhara ar shob rokomer মানুষকে মারার বা এইরকম সবার ক্ষতি করার যদি চিন্তাধারা, সেটা পুরো পৃথিবীটারে শেষ করে ফেলাইবো। দ্যাট ইজ এভরিওয়ের আওয়ার ওন, রিমেম্বার নো ম্যান আর ফরেন এন্ড নো কান্ট্রিজ আর স্ট্রেঞ্জ। তো আবার উনি কইরা যে মনে রাখবাই সবাই যে কোন মানুষই তোমার পর না, সবই আপন, সবই এক, আর কেউ স্ট্রেঞ্জ না, অদ্ভুত বা অন্যরকম। হ্যাঁ, কেউ চোখ ছোট হইতে পারে, কেউ মুখ বড় হইতে পারে, কেউ হাসি সুন্দর হইতে পারে, কেউ ঠুট ছোট হইতে পারে, বহুত কিছু, কারো কেউ চুল হয়তো নাই, কেউ কিছু, কিন্তু আলটিমেটলি আমরা সবাই এক, জাতি বর্ণ ধর্ম সবকিছু নির্বিশেষে উই আর ওয়ান, একই রক্ত মাংসে গোড়া, আর একই ভাব নিয়ে চলি আমরা, আর একই ভালোবাসা সবের মধ্যে প্রেজেন্ট। সো হি ইজ টকিং অ্যাবাউট ইউনিভার্সাল ব্রাদারহুড, আর ইন পার্টিকুলার হি ইজ টকিং অ্যাবাউট ওয়ার, যাতে আমরা যুদ্ধ না করি, কারণ যে দুই দেশ মিলিয়ে ইউনিফর্ম পরে ওয়ারে যুদ্ধতে পার্টিসিপেট করে কত কিছু ধ্বংস হয়, আর কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখি যে ওরা দুজন অ্যাকচুয়ালি ভাই ভাই, রক্ত মাংস এক, খালি ইউনিফর্মের ভিতরে মানুষ তো সেম, কিন্তু শুধু এই ভেদাভেদের জন্য বিভিন্ন কারণে, প্রপার্টির কারণে, রিলিজিয়নের কারণে, আরো কত কিছুর কারণে এই উল্টাপুল্টা হয়, এই যুদ্ধ টুদ্ধ হয়, অশান্তি হয়, আমরা ভুলে যাই যে সব মানুষ এক, সব মানুষ সমান। কিন্তু রিমেম্বার অল ম্যান, নো ম্যান আর স্ট্রেঞ্জ, নো ম্যান আর ফরেন। ঠিক আছে, তো এইটা হইল গিয়া এই কবিতার সারমর্ম, লাইন বাই লাইন বুঝাইলাম, ওয়ার্ড মিনিংও বুঝাইলাম, একদম ইজি। এখন আমরা একটু 2018-19 এর কোয়েশ্চেন গুলো দেখি, তারপরে এই ভিডিওটা আস্তে আস্তে শেষের দিকে যাইব। ওকে, আই গেলাম ভিডিওর লাস্ট পার্টে। তো 2019 এ দেখো, হোয়াট ব্রিথস বিনিথ অল ইউনিফর্মস, এই কোয়েশ্চেনটা আইছিল, এটা তোমার ফার্স্ট ইয়েতেই পাইবা, স্ট্যান্ডার্ডতেই। হোয়াট ব্রিথস আন্ডার দ্য সেম অল ইউনিফর্মস, দ্য সেম বডি ব্রিথস বিনিথ দ্য সেম ইউনিফর্ম, বা অল ইউনিফর্মস, সব ইউনিফর্মের নিচে সেম বডি। সেম কোয়েশ্চেন কেম ইন 2018 অলসো। ওকে, হু কম্পোজ দ্য পোয়েম নো ম্যান আর ফরেন, সো ইজি, জেমস কিরকক কম্পোজ দ্য পোয়েম নো ম্যান আর ফরেন। হোয়াট ডাজ ওয়ার ডু অন দ্য সোসাইটি, সো ওয়ার কি করে, ওয়ার পলিউটস দ্য সোসাইটি, অর ওয়ার মেক্স দ্য সোসাইটি এন্ড মাদার আর্থ ডার্টি, এন্ড ওয়ার মেক্স আস, অর ওয়ার ডিপ্রাইভস আস ফ্রম আওয়ার ওন সেলভস,
war makes us blame our own selves. ওইরকম ভাবে ফ্রেম করতে পারো, বাট যদি ইফ ইউ ওয়ান্ট টু আনসার ইন ওয়ান লাইন দেন দ্য বেস্ট উইল বি war pollutes the existing beautiful society. Next, from 2018, it is the human earth that we defile. When do we defile the earth? So when do we defile the earth means when do we pollute the earth? একই রকমের প্রশ্ন একটু ঘুরানো. We defile the earth when we participate in war or warfare. By you can write we defile the earth when men take arms against each other. Okay? Then lastly give the meaning of disposes. এটা আমি আগে লিখাইছি. Disposes means deprive, বঞ্চিত করা, বঞ্চিত হওয়া, ওটারে বোঝায় disposes. ঠিক আছে? তো এই হলো গিয়া তোমার কয়েকটা কোয়েশ্চন 2020 থেকে, তো তোমার বিকজ অফ কোভিড এন্ড অল দেয়ার ইজ নো প্রপার কোয়েশ্চন পেপার 2021 হলিডে এক্সামই হয়েছে না, বহুত উল্টা পুল্টা, বাট আচ্ছা ইউ ক্যান কালেক্ট ইট আর্লি মানে সাম আদার টাইম, বাট 2019-18 এর এখানে এগুলো ইম্পর্টেন্ট. সো উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ দিস ভিডিও. ভীষণ ভালো লাগছে আমার এই পয়েন্টটা পড়াইয়া, নো ম্যান আর ফরেন. আমি চাই যাতে তোমরা সবাইও নিজের জীবনে বা নিজের সমাজে এই মেসেজটা স্প্রেড করো, এই মেসেজটা নিজের ভিতরে ঢুকাও যে কেউ পর না, সব আপন. জীবে প্রেম করে যেই জন সেই জন সেটি সে ঈশ্বর, সব জীব সমান, সব জীবের মধ্যে ভগবান আল্লাহ যীশু খ্রিস্ট সব সমান. ঠিক আছে? ভগবান আল্লাহ যীশু খ্রিস্ট বা আরো যত যত রিলিজিয়ন আছে সবই এক মনুষ্যত্বে গড়া, সবার মেইন হলো কি মানুষ, আমরা সবাই মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ. আর এই ভিডিওটা শেষ করবো আমি এই কইয়ায় যে আমরা একই বৃন্তে দুটি পশুম হিন্দু মুসলমান, এই যে কাজী নজরুল ইসলামের লাইনটা, এরকম যাতে আমরা সব মানুষের মধ্যে এই শুধু হিন্দু মুসলমান না, এক বৃন্তে বিভিন্ন কুসুম আমরা, যার মূল হলো গিয়ে মনুষ্যত্ব. ঠিক আছে? স্বামী স্বরূপানন্দেও কইছেন লাভ ফর অল গ্রেট এন্ড স্মল, ছোট হোক বড় হোক সবাই মানুষ, সবাই সমান, কেউ স্ট্রেঞ্জ না, কেউ ফরেন না. এই জিনিসটাই তোমরা নিজেও বুঝো, সবাই মধ্যে স্প্রেড করো, আর যুদ্ধ শত্রুতা না, সব ভালোবাসা দিয়ে সবকিছু সলভ করার চেষ্টা করো. ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আবার আইমো ক্লাস নাইনের যেগুলা রিডিউস কারিকুলামের বাইরে, যেগুলো আগের সিলেবাসের ওইগুলা চ্যাপ্টারের মধ্যে কোনো একটা নিয়া পোয়েম বা এখন অ্যাকচুয়ালি আই থিঙ্ক শুধু প্রোজই বাকি আছে, তো মোমেন্টস বা বিহেভিয়ার কিছু একটা চ্যাপ্টার নিয়ে আইমো. সো আনটিল নেক্সট ভিডিও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, মন খারাপ করবে না যে কোভিড এর জন্য খালি অনলাইন ক্লাস স্কুল নাই, অল কিছু না, ভালো করে পড়াশোনা করো, বিকজ জগতের মঙ্গল করা আর নিজের কনসেপ্ট ক্লিয়ার হওয়া ওই দুটোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট. সো আনটিল নেক্সট ভিডিও টেক গুড কেয়ার আর ডোন্ট ফরগেট টু লাভ এভরি ওয়ান এলস নিয়ার ইউ অ্যান্ড ইউ স্প্রেড ইউনিভার্সাল ব্রাদারহুড, ভ্রাতৃত্ব স্প্রেড করো সবার মধ্যে. সো সি ইউ এগেইন, বাই বাই.